আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন অধ্যায় করাবো। অধ্যায়টার নাম হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। অঙ্কটি হচ্ছে এর মান এবং বি এর মান দেওয়া হয়ে আছে। এখানে আমরা এ বি এবং এ প্লাস বি এবং এ মাইনাস বি নির্ণয় করব। আগেই আমি বলে রাখি, আজকে ম্যাট্রিক্সের আমরা যোগ এবং বিয়োগ শিখব, পর্যায়ক্রমে আমরা গুণ এবং ভাগ শিখব। আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ। কীভাবে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করতে হয় সেটা আমি আজকে শিখাবো। তো বেশি কথা না বলে চলো আমরা অঙ্ক শুরু করে দিই। তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে দাও। চলো অঙ্ক শুরু করে দিই। ম্যাট্রিক্স নির্ণয়ের ক্ষেত্রে দেখো, এটাকে বলা হয় সারি আর এটাকে বলা হয় কলাম। এটা হলো সারি আর এটা হলো কলাম। তার মানে এটা দুইটা সারি আর তিনটা কলাম। একটা সারি, দুইটা সারি, একটা সারি, দুইটা সারি, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, মানে আমরা দুই সারি তিন কলামের একটা অঙ্ক এখন করব। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখব যেটা যেটা দেওয়া আছে। আমরা প্রথমে মানগুলোকে তুলে নিব, লিখব যে দেওয়া আছে। তার আগে এখানে সমাধান লিখে নিবা। সমাধান লিখতে ভুলে গিয়েছি, লিখবো দেওয়া আছে এ ইকুয়াল টু দেওয়া আছে কি, এ ইকুয়াল টু ওয়ান টু আর মাইনাস থ্রি। নিচে সারিতে দেওয়া আছে ফাইভ জিরো টু এবং বি ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান টু ফোর টু ফাইভ দেওয়া আছে। আমরা তুলে নিলাম। এখন আমরা কি নির্ণয় করব? এ প্লাস বি। এখন আমরা রিকোয়ার টু দিয়ে নির্ণয় করব এ প্লাস বি। তার জন্য আমরা এ প্লাস বি এর মানটা এখানে উঠাই নিব। এর মান ছিল ওয়ান টু মাইনাস থ্রি ফাইভ জিরো টু। তারপর এই যে এখানে প্লাস আছে এই প্লাসটা আমরা দিয়ে দিব। তারপরে বি এর মান বসাবো। বি এর মান ছিল থ্রি মাইনাস ওয়ান আর টু ফোর টু ফাইভ মান বসালাম। এখন কিভাবে যোগ করতে হয় আমি সেটা তোমাদেরকে দেখাবো। যেহেতু আজকের অঙ্কটা প্রথম অঙ্ক, সেহেতু আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি। আমরা যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে সারির সাথে সারি যোগ করে দেবো বা বিয়োগ করে দেবো। সারির সাথে সারি, সারির সাথে সারি, আর গুণ বিয়োগ, গুণ আর ভাগের ক্ষেত্রে আলাদা, ওটা আমি পর্যায়ক্রমে বুঝাই দিব। তাহলে আমরা যোগ করে দিব সারির সাথে সারি, ওয়ানের সাথে থ্রি, তারপর টু এর সাথে টু, এর প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, এখানে আছে মাইনাস থ্রি প্লাস টু। তার মানে আমরা কী করলাম, সারির সাথে সারি কিন্তু যোগ করে দেবো। ওয়ানের সাথে থ্রি, টু এর সাথে মাইনাস ওয়ান, মাইনাস থ্রির সাথে টু। এবার আমরা এই সারির সাথে এই সারি যোগ করে দিব। প্রথম আছে ফাইভ, তারপর প্লাস ফোর, তারপর জিরো আছে জিরো প্লাস টু, টু প্লাস ফাইভ। যোগের ক্ষেত্রে একটা সুবিধা হলো কি, চিহ্ন নেই, বেশি ঝামেলা করতে হয় না। মানে এখানে যে মাইনাস আছে মাইনাসটাই আমরা বসাতে পারবো, কারণ প্লাস মাইনাসে মাইনাস। আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন নিয়ে একটু ঝামেলা হয়, সেটা তুমি সবাই জানো। তাহলে আমরা কী করলাম, ওয়ানের সাথে থ্রি, টু এর সাথে মাইনাস ওয়ান, থ্রির সাথে টু, আর ফাইভের সাথে ফোর, জিরোর সাথে টু, টু এর সাথে ফাইভ। এখন আমরা যোগ করে দেব, ওয়ানের সাথে থ্রি যোগ করলে ফোর, টু থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান, আর মাইনাস থ্রি থেকে প্লাস টু বিয়োগ করলে হয় ওয়ান। যেহেতু থ্রিটা বড়ো আর এর সামনে মাইনাস চিহ্ন আছে, সেহেতু আমরা বিয়োগ করে দিলাম। অ্যান্ড ফাইভের সাথে ফোর যোগ করলে নাইন, টুর সাথে জিরো যোগ করলে টু, টুর সাথে ফাইভ যোগ করলে সেভেন। এটা হলো আমাদের যোগ, এটা হলো আমাদের যোগের অ্যান্সার। প্রথম রিকোয়ার্ডের মান কিন্তু আমরা পেয়ে গেলাম ফোর ওয়ান ওয়ান নাইন টু সেভেন। এটা হচ্ছে এ প্লাস বি এর মান। সরি, একটা জিনিস আমার ভুল হয়ে গেছে, এই যে মাইনাস থ্রিটা হচ্ছে কিন্তু বড়ো আর প্লাস টুটা ছোটো। যেহেতু আমরা বিয়োগ করেছি, মাইনাস থ্রি বড়োটার সামনে যে চিহ্ন আছে আমরা সেই চিহ্ন ব্যবহার করি অলওয়েজ। তো মাইনাস থ্রি যেহেতু বড়ো, মানে থ্রিটা যেহেতু বড়ো আর এর সামনে মাইনাস আছে, তো আমরা এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এটা হলো আমাদের এ প্লাস বি এর মান। আমরা যেহেতু যোগে একবার এ এবং বি এর মান তুলে নিয়েছি, মানে আগেই লিখে ফেলেছি দেওয়া আছে এ আর বি এর মান,
তো এবার আমাদের আর নতুন করে তোলানো ওঠানোর প্রয়োজন নেই, আমরা এখন সরাসরি এ মাইনাস বি লিখব, লিখে এর মান এবং বি এর মান বসিয়ে দেব। 1, 2, -3, 5, 0, 2 এটা হলো কি আমাদের এর মান। এবার আমরা কী লিখব, মাইনাস বি, বির মান, বির মান কি 3, -1, 2, 4, 2, 5 আমরা এর মান এবং বি এর মান বসিয়ে ফেলেছি। এবার আমরা বিয়োগ করব। বিয়োগ কীভাবে করব, এটা এই সারির সাথে এই সারি যোগের মতো করেই, যোগ যেভাবে এক সারির সাথে আরেক সারি করলাম, বিয়োগ সেভাবে এই সারির সাথে এই সারি। তো আমরা কী লিখব, 1, -3, 2, -এ -এ +1 এখানে কি আছে, -3 আর -2। তারপর আবার আমরা মান বসাবো 5, -4, 0, -2, 2, -5 মান বসানো শেষ। এবার আমরা বিয়োগ করব। এবার কি বিয়োগ করব, 1 থেকে 3 তো বাদ দেওয়া যায় না, তার মানে 3 থেকে 1 তাহলে আমাদের হবে, সরি, দেখো আমরা কিন্তু বিয়োগ করে ফেলেছি। হ্যাঁ, বিয়োগ করলাম কিভাবে, এই যে 3 এখানে -3 আর 1, -3টা যেহেতু মানে 3টা যেহেতু বড়ো আর এর সামনে মাইনাস আছে, 1 থেকে তো আর 3 বাদ দেওয়া যায় না, এই জন্য 3 থেকে আমরা 1 বাদ দিব, কিন্তু সামনে চিহ্ন হবে -2। 2 আর 1 যোগ করলে 3, আর এখানে 3 আর 2 যোগ হবে কেন, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু চিহ্নটা এখানে আমাদের মাইনাস থাকবেই, -5। এখানে 4 থেকে 5 থেকে 4 বাদ দিলাম 1, আগে 0 থেকে তো 2 বাদ দেওয়া যায়নি, সেই জন্য -2 যা আছে তাই, আর 2, -5, -5, -5 মানে 5টা যেহেতু বড়ো আর এর সামনে মাইনাস আছে, সেই জন্য আমরা মাইনাস দিয়েছি। 2 থেকে তো 5 বাদ দেওয়া যায়নি, সেই জন্য 5 থেকে 2 বাদ দেওয়া হয়েছে, থাকতেছে কি -3। বার সহজ করে যদি বোঝাই, 3 থেকে 1 বাদ দিলে 2, এই বড়োটার সামনে মাইনাস আছে, এই জন্য -2 আর 1 যোগ করলে 3, আর 3 আর 2 আমরা যোগ করব, কারণ এখানেও মাইনাস এখানেও মাইনাস। বীজগণিতের ক্ষেত্রে আমরা অনেকেই জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, আর বাদবাকি নিয়ম তো তোমরা সবাই প্রায় জানো। তো আজকের অঙ্ক এই পর্যন্তই, আশা করি তোমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ শিখেছো। তারপরেও আমি আরও 2-1টা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের আরও অনেক বেশি সুবিধা হয়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর আমার জন্য অবশ্যই অবশ্যই অনেক দোয়া করো।